সোশ্যাল সাইটে ভাইরাল টাইগার তিনের শ্যুটিংয়ের মুহূর্ত। কিছুদিন আগেই মুম্বাইয়ের মদ আইল্যান্ড স্পাই ইউনিভার্স ফিল্মে টাইগার তিনের শ্যুটিং শেষ করেছেন শাহরুখ খান ও সালমান খান। সোশ্যাল সাইটে ভাইরাল হলো তারই শ্যুটিংয়ের ভিডিও। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই চোখে পড়ছে একটি ভিডিও, যাতে দেখা গিয়েছে পাঠান এবং টাইগার, আর এই লুকে দেখা দিয়েছে বলিউডের দুই সুপারস্টার খানকে। দীর্ঘ টানাপোড়েনের পর গত মে মাসেই টাইগার তিনের শ্যুটিং আর ওয়ার্ক আপ করেছেন পরিচালক মনীষ শর্মা। পাঠান ছবিতে পাঠানের নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে এনেছিলেন টাইগার, এবার তারই প্রতিদান ফিরে দিবেন পাঠান। টাইগার তিনের ছবির গল্পে রয়েছে শত্রুপক্ষের কবল থেকে আহত টাইগারকে মুক্ত করবেন তিনি এবং বাইকে করে পালাবেন দুজনে, তাদের পিছনে ধাওয়া করে আসবে সন্ত্রাসবাদীদের দল। তবে পাঠান আর টাইগার যেখানে একসঙ্গে লড়াই করছেন, দুর্বৃত্তদের ক্ষমতা কি তাদের মোকাবিলা করে? প্রায় 10 দিন ধরে হাই ভোল্টেজ অ্যাকশন প্যাকড শ্যুটিং চলার পর ফাইনালি টাইগার তিনের শ্যুটিং পর্ব শেষ করেছেন নির্মাতারা। তবে ছবিতে শাহরুখ খান রয়েছেন নেহাতই ক্যামিও রোলে। মুখ্য ভূমিকায় সালমানের নায়িকা জাসুস জোয়ার চরিত্রে নজর কাড়বেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সন্ত্রাসবাদী দলের প্রধান ভূমিকায় দেখা যাবে ইমরান হাশমিকে। দিওয়ালিতে বড় পর্দায় মুক্তি পাবে টাইগার 3। সো ভিউয়ার্স, আপনাদের কাছে এই গসিপটি শুনে কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ধন্যবাদ।